শুরু করে দেয়। আমার মনে হয় খুবই ভালো উদ্যোগ, দেশে প্রথম এরকম একটা ব্যাট ম্যানুফ্যাকচারিং কোম্পানি হচ্ছে, বা আমাদের জন্য অনেক গর্বের। মিরাজ ইমরুলদেরকে শুভকামনা জানাচ্ছি, আশা করছি এই ব্র্যান্ডটা শুধু দেশে না দেশের বাইরেও অনেক নাম করবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে। ওদের ব্যাট যদিও এখন আমার ইউজ করার সুযোগ হয়নি, বাট ওরা বলছে আমাকে একটা ব্যাট দিবে, বাট আমি শিওর ওরা যে পরিমাণ পরিশ্রম করেছে, স্পেশালি ইমরুল আমি দেখেছি ইংল্যান্ডে গিয়ে নিজে কাট ইয়ে করে নিয়ে আসছে উইলোগুলা। মিরাজ হয়তো শুধু ইনভেস্টই করছে মনে হয়, বাট ইমরুল অনেক কষ্ট করছে, বা আমি শিওর যাদের দেখিনি তারাও সবাই অনেক কষ্ট করেছে, পরিশ্রম করেছে। সো ওদের সবার জন্য শুভকামনা থাকলো, আশা করছি এটা থেকে বাংলাদেশের ক্রিকেট অনেক বেশি উপকৃত হবে। বাংলাদেশ ফাইনালি ব্যাট ম্যানুফ্যাকচারিং করছে। ব্যাট একটা এমন জিনিস ভাই যে আপনার কাছে ধরেন যতই টাকা থাকুক, আপনি যে লেভেলেই খেলেন না কেন, এই একটা জিনিস নিয়ে কিন্তু এখনো অনেক ইন্টারন্যাশনাল ক্রিকেটার বাংলাদেশে স্পেশালি এখনো স্ট্রাগল করে। বিকজ আপনি যদি খেয়াল করেন যে পৃথিবীতে অনেক ব্যাট ম্যানুফ্যাকচারার আছে, অনেক বড় বড় কোম্পানি আছে। আমি একটা সবসময় একটা কথা বলি আমার কলিগ যারা আছে তাদেরকে, যে এমন কোম্পানির সাথে থাকবা যে কোম্পানি তোমাকে ভ্যালিউ করবে, হয়তোবা ছোট কোম্পানি হইতে পারে, নট নেসেসারি আপনি এসএস বা গ্রেনিকলস এদের সাথে থাকতে হবে। বিকজ আপনি এমন একটা কোম্পানির সাথে গেলেন যে আপনাকে ভ্যালিউ করে না, ও যখন ভ্যালিউ করবে না তখন ও আপনাকে ভালো জিনিসই দেবে না। সো এমন একজন একটা কোম্পানির সাথে থাকবা যে তোমাকে ভ্যালিউ করবে, তোমাকে সবসময় ভালো জিনিস দিবে। আমার এখনও মনে আছে যে আমরা অন্যদের ড্রেসিং রুমে যাই, অলমোস্ট বেক করার মতো ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের কাছে ব্যাট চাইতাম, যে ভাই একটা ব্যাট দিয়ে দাও, একটা ব্যাট দিয়ে দাও। অনেকের কাহিনী আছে, আমি শিওর এক্স ক্রিকেটাররা যারা আছেন ওনারা বলতে পারবেন যে অনেকের মুখের উপরও না করে দিয়েছে যে না এখন দেওয়া যাবে না, জাস্ট বিকজ এটা না যে ওদের ব্যাট দেখে আমাদের লোভ হতো, ইটস বিকজ যে আমরা জানতাম যে আমরা ওই লেভেলের ব্যাট আমরা পাই না। এই সব কিছুর দিক থেকে চিন্তা করলে আই এম সো প্রাউড, আমি এই কোম্পানির সাথে অ্যাসোসিয়েটেড না, বাট মানে আই ইন মাই ক্যাপাসিটি আই উইল ডু এনিথিং অ্যান্ড এভরিথিং টু প্রমোট দিস ব্র্যান্ড অনলি বিকজ ইট ইজ মেড ইন বাংলাদেশ।